তো আমরা এক এক করে প্রায় প্রায় স্কুলেরই পরীক্ষা শেষ হয়ে গেছে কয়েকটা স্কুলের পরীক্ষা বাকি আছে তো সমস্ত বিষয়েরই অনেক প্রশ্নপত্র দেখে নিয়েছি ঘেঁটে নিয়েছি আমরা প্রায় চুলচেরা বিশ্লেষণ করে ফেলেছি প্রত্যেকটা প্রশ্নে তাই না আমার হাতে আরও কয়েকটা কোশ্চেন আছে যেগুলো আমরা করে নেব যেগুলো স্কুলের পরীক্ষা চলছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই বছরের পরীক্ষাগুলো নিয়ে আমরা আলোচনা করব তো এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে ক্লাস ওয়ানের জন্য যারা ক্লাস ওয়ানে পড়ো তারা এই ভিডিওটা শেষ অবধি দেখবে আর তোমাদের নেক্সট সেশন কখন চালু হবে কবে থেকে ক্লাস নেব কিভাবে ক্লাস করব আর এরপর থেকে আমরা কিভাবে চ্যাট করব অর্থাৎ আমাদের ডাইরেক্ট কথাবার্তা কিভাবে আমার সঙ্গে হবে কিভাবে কোশ্চেনে আদান প্রদান হবে সবই এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব ধৈর্য ধরে ভিডিওটা শেষ অব্দি দেখবো কবে থেকে ক্লাস শুরু হচ্ছে আর কখন কখন ক্লাস করবো কিছু আলোচনা হয়েছে ঠিক আছে তো আমরা এখন আলোচনা করব আমাদের সেট নাম্বার আটত্রিশ তো এর আগে আমরা সেট নাম্বার কত দেখেছি সেট নাম্বার সাঁত্রিশ দেখেছেন তো দেখেছো তো এক থেকে সাঁত্রিশ যারা দেখো তারা কি করেছে জানো একটা মিস্টেক করেছো কি মিস্টেক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে ইউটিউব তোমাকে জানাবে না যে কখন আমি ভিডিও আপলোড করি সুতরাং এক্ষুনি সাবস্ক্রাইব করো করো অল নোটিফিকেশন অন করে রাখো ঠিক আছে তাহলে কি হবে বলো তো আমি যখন ভিডিওটা ছাড়বো তোমাদের মোবাইলের টুঙ্গ করে একটা শব্দ হবে আর ওই সময় তোমাদের জানান দিয়ে দিবে তোমাকে জানিয়ে দিবে যে স্যার একটা ভিডিও ছেড়েছে তোমরা একটা দেখে নাও আমরা আজকে সমন্বয় সাধনের সক্ষমতার একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো আমরা আট আটত্রিশ নম্বর সেট আর তোমাদের একটা খুশির খবর বলেছিলাম যে তোমাদের জন্য তোমরা বলছিলে যে স্যার লাইভ ক্লাস করব লাইভ ক্লাস করব কি বলছিলে তো লাইভ ক্লাস করার জন্য অ্যাপ আমি লঞ্চ করে দিয়েছি অ্যাপটির নামও কিন্তু আমার এই চ্যানেলের নামে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম কি নাম অ্যাপটির হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম ওকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম তো তোমরা যারা অ্যাপটি এখনো ডাউনলোড করনি এক্ষুনি করে নাও কারণ আমি দশ তারিখ থেকে তোমাদের কিন্তু ওখানে ক্লাস নিতে শুরু করব। ক তারিখ থেকে টেন্থ ডিসেম্বর অনেকে সব পরীক্ষায় প্রায় ন তারিখের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা সেই জন্য আমরা শুরু করব দশ তারিখ থেকে যাদের শেষ হবে না তারা লেটেও একটু আসবে কিন্তু সমস্ত কিছু ওখানে পেয়ে যাবে তো ওখানে আমরা কি কি করতে পারবো লাইভ ক্লাস করতে পারবো লাইভ চ্যাট করতে পারবো হোয়াটসঅ্যাপের মতো যে কোনো জিনিস আদান প্রদান আমরা করতে পারবো হোয়াটসঅ্যাপটা অত সিকিওর নয় সেই জন্য আমরা এই অ্যাপ প্ল্যাটফর্মটাকে ব্যবহার করবো এখানে আমরা এক একটা জিনিস আদান প্রদান করতে পারবো লাইভ টেস্ট তোমাদের যে টেস্ট আমি নিয়েই মাঝে মাঝে পড়ালাম পড়ার পরে প্রশ্ন দিলাম সেই টেস্টটা লাইভ উত্তর দিতে পারবে পোলের মতো থাকবে টিপে দিলেই ওখানে উত্তর চলে আসবে ঠিক আছে আবার তোমরা পিডিএফ মেটেরিয়ালটার জন্য হাহাকার করছো একাই তো আর সবাইকে পিডিএফ সাপ্লাই দেওয়া সম্ভব নয় কারণ আমি গ্রুপে দিচ্ছি তারপরে একজন জয়েন করছে সে তো পাচ্ছে না সুতরাং এইখানে গিয়ে আমরা অ্যাপে গিয়ে সেই সমস্যাটার সমাধান করে নিতে পারবো এর জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে তোমাদেরকে জয়েন করতে হবে কোর্সে এর জন্য একটা ন্যূনতম ফিজ চার মাসের জন্য একটা ফিজ অ্যালট করা হয়েছে কষ্ট করে একটু ওটা ম্যানেজ করে তোমাদেরকে কোর্সটা করতে হবে তাহলে কি হবে বলো তো তাহলে তোমরা কিন্তু হেডেক ফ্রি আমার কাছে পড়াশোনা করতে পারবে একদম নির্দ্বিধায় তোমরা কিন্তু পড়াশোনা করতে হবে তো দেখো আমরা যদি ওইখানে অ্যাপটা ডাউনলোড করে নিই তারপরে যদি কোর্সে জয়েন করে থাকি তাহলে সমস্ত রকমের লাইভ ক্লাস বলো আর যে ক্লাসগুলোই আমরা করি না কেন সবগুলো রেকর্ড ভিডিও রেকর্ডেড ভিডিও আমরা কিন্তু পাবে তো কবে থেকে ক্লাস শুরু করছি আমরা আরো ফিচার আছে অনেক বলতে গেলে অনেক লম্বা হবে ভিডিওটা তো কবে থেকে ক্লাস শুরু হবে দশই ডিসেম্বর থেকে খুব পসিবিলিটি দশই ডিসেম্বর থেকে সবার পরীক্ষা হয়নি বলে আমি একটু পিছিয়ে দিলাম ফার্স্ট তারিখ থেকে শুরু করব বলেছিলাম এর জন্য আমি এক্সট্রিমলি সরি তো চলো আমরা দেখি আজকের প্রশ্নপত্রটি আমাদের যাদের পরীক্ষা ভালো হয় যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা কি করবে একটা ভিডিও রেকর্ড করে আমাকে পাঠাও তাহলে আমি তোমাদের কাছ থেকে এটাই আশা করছি যে তোমরা পরীক্ষা ভালো দিয়েছ সব প্রশ্ন কমন পড়েছিল তোমরা লিখ বলবে যে স্যার আপনার ভিডিও দেখে আমাদের এই হয়েছিল আমরা সব পরীক্ষার প্রশ্ন কমন পেয়েছি বা পাইনি যেটা খুশি তোমরা বলবে বলে একটা ভিডিও রেকর্ডিং করবে আমি যেমন ভিডিও রেকর্ডিং করে তোমাদেরকে পড়াচ্ছি ভিডিও রেকর্ডিং করে আমাকে ফিডব্যাক দেবে তবেই না আমার ছাত্র তোমরা তবেই না আমার আমার শিষ্য চলো আমরা আজকে প্রশ্নটা দেখি ছটফট করবো আমরা মোট মোট পাঁচ মিনিট সময় নেব টোটাল পাঁচ মিনিট পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে সব প্রশ্ন শেষ করব দেখো সাজিয়ে লেখো যেমন এখানে করা আছে ওজন ওজনটাকে সাজালে আমার দেখো এখানে জন ও আছে জন ও ছিল এটাকে ওজন করে নিচ্ছি খা বই হবে না বই বই খা সা তোমরা তোমরাই বলো বই আমি বইটা লিখে দিলাম তারপরে কি হবে বৈশাখ একদম ঠিক হ্যাঁ বৈশাখ লিখে দাও লিখে দাও লিখে দাও তাহলে এটা হয়ে যাবে বৈশাখ এটা কি হবে বলো তো আমরা হাসির লোককে কি বলি হাসি করাকে কৌ আমি কৌটা লিখে দিলাম তোমরা বানাও কি হবে কৌ আর এটা মা ঠাকু তাহলে এটা কি হবে ঠা ঠা দিয়ে বলো 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 ঠা দিয়ে একবার ঠা দিয়ে কুলাও মালাও তারপর একবার ঠা দিয়ে মালাও কুলাও যেটা সত্যি মনে হবে তোমাদের সেটা করবে এটা হচ্ছে পা দিয়ে হবে এটা তোমরা একটু বুদ্ধি কাটাও পা দিয়ে কি হয় পা পার হা কি হয় সেটা তোমরা চটপট উত্তর করো নেক্সট দেখো তো ফাঁকা ঘরে ফাঁকা ঘরে আমরা লেস বা হাত মানে লেস মানে দানাত দেন এবার কি হয় বলো তো ছুচুলো দিকটা ছোটতে থাকে ছুচুলো দিকটা কার দিকে থাকে ছোটতে ঘোচা খাবে কে ছোট এখানে চব্বিশ দুদশ আর এখানে চার দশ তাহলে চার দশটা বড় তাহলে ঘোচা খাবে এইটা এরকম ভাবে এটা করো 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 এটা এক দশ এটা এক দশ হবে না এবারে এখানে এককটা দেখতে হবে চার এখানে শূন্য তাহলে কে ঘোষা খাবে চট করে ঘোষা দিয়ে দাও দশ বড়ো না চোদ্দ বড়ো চোদ্দ যদি বড় হয় তাহলে এইরকম হবে দেখো আগের ঘর পরের ঘরে পরের ঘর পূরণ করো আগের ঘর মানে কি আগের সংখ্যাটা কুড়ির আগে কত উনিশ তাহলে পঁয়ত্রিশের পরে কত ছত্রিশ তাহলে এবার চোদ্দোর পরে কত আটচল্লিশের আগে কত তোমরা বসি পট করে চটপট করো ঠিক মতো আঁকো দেখো এখানে তিন কোনা গোল চার কোনা তাহলে এখানে তিন কোনা কি না একটা গোল নাই এটা করো দেখো নিচের দিকে তীর চিহ্ন সোজা নিয়ে একটা তিন দিকে সোজা এখানে কি হবে এইটা হবে হ্যাঁ মেক ওয়ার্ড এটা কি হবে গো ম্যান গো ম্যান তাহলে কি হবে এটা হচ্ছে ও এইচ এটা আইএনপি কে হবে ম্যাঙ্গো এটা কি হবে বলো তো এস এইচ তোমরা করে নাও এটা পি আই কি হবে এটা তারপরে করো এখানে আর দিয়ে হবে আর দিয়ে আমি বলে দিলাম বাকিটা তোমরা করবে ঠিক আছে তাহলে আমরা দ্বিতীয় পাতায় যাবো এবার দ্বিতীয় পাতায় দেখো তো এখানে গাছের চারটি অংশের নাম লেখো গাছের চারটি গাছের কি কি থাকে গাছে কি কি থাকে বলো তোমরা ফটফট চটফট বলো ডাল থাকে মূল থাকে আর এখানে ইয়ে থাকে কি বলে ফুল আর তোমরা লিখে নাও গাছেদের রান্নাঘর যেটাকে বলে এবার মেলাতে হবে গগন মানে আকাশ হিম মানে বরফ কোলাহল মানে চিৎকার গৃহ মানে ঘর মিলিয়ে দাও তোমরা এবার আমি তো বলে দিলাম গগন মানে আকাশ হিম মানে বরফ কোলাহল মানে চিৎকার গৃহ মানে গৃহ মানে কি ঘর মিলিয়ে দাও ফটফট করে আমি আর দিচ্ছি না এটা ঠিক আছে উল্টে দিলে কত হয় বাড়ে না কমে এবার আমাদের যদি এককের সংখ্যাটি বড় থাকে তাহলে উল্টালে বাড়বে বড় থাকলে এককের সংখ্যাটি বড় থাকলে বাড়বে তাহলে দেখো তো এখানে সাতষট্টি আছে উল্টালে কি হবে এখানে সাতটা তো বড় ছয়ের থেকে একক দশকের মধ্যে যদি এককের সংখ্যাটা বড় থাকে যদি উল্টে তাহলে বাড়ে তাহলে ছিয়াত্তর হয়ে গেলো বাড়ে তাহলে এখানে দেখো ছোট তাহলে কি হবে এটা কমবে আমি আন্দাজেই বলতে পারবো কারণ এককেরটা ছোট আছে দশকের থেকে নেক্সট এটা কি হবে এটা ধরো বাড়বে আর উল্টালে কত হবে সেটা তোমাদের নিজে করতে হবে হ্যাঁ কমবে বাড়বে এটা আমি বুঝিয়ে দিলাম কি করে হয় হোয়াট ইউ হোয়াট ডু ইউ ডু অন সানডে সানডেতে কি করো প্লে ক্রিকেট অন সানডে আরেকটা বাক্য লিখতে হবে আরেকটা লিখো আই ড্যাশ অন আরেকটা বাক্য লিখে দাও এখানে এখানে কি করো সেটা লিখে দেবে আই তুমি কি করো এখানে আর কাজ লিখে দাও কাজের নাম লিখো ওয়ার্ক লেখো আর একটা লিখতে পারবে না আই আই কি লিখবো বলো এখানে অনেক বাক্য হবে তোমরা একটু চেষ্টা করে ভালো করে লিখে দেবে ঠিক আছে রাইট টু ডেজ অফ দ্য উইক আমি বলেছিলাম ডেজ অফ দ্য উইকটা খুব ইম্পর্টেন্ট দেখো ডেজ অফ দ্য উইক এখানে মানডে লিখে দেবে একটা তোমার পছন্দের মতো বার যেটা বানার মুখ করতে আছে সেটা নিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম আমাদের আটত্রিশ নম্বর সেটটা কি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো সবাই আমার অ্যাপে জয়েন করো ঠিক আছে আজকের মধ্যে এখানে বাই বাই